কারণ এখন কুরবানি আর বাড়িতে পোষে না এক সপ্তাহ আগে কুরবানি পোষলে বাড়িতে নিয়ে আসে না যেই বাড়িতে কুরবানি কিনা হয় ওই বাড়ির মালিককে বলা হয় আরো দুইশো টাকা ধরে নিবা গরুটা আমার পুষে দিবা ঠিক কুরবানিতে হালাল করার আগের মুহূর্তে নিয়ে যাব আর যেই গরুটা যার বাড়ি থেকে কিনেছ তার বাড়িতে লালিত পালিত হয়ে আছে ওই গরুটাকে জীবনে তুমি দেখো না তোমাকে গরুটাতে দেখে নাই আর ওই গরুর গায়ে যখন হাত বোলাতে যাবা এমন করে ল্যাং মারবে তোমার গোস্ত খাওয়া হয়ে যাবে নাকি বলে তাহলে বুঝে সুজা হাত বলায় নাকি পাইবা বলে তুমি অগ্রিম চলে যেও না কারণ এক মৌলানা ওয়াজ করেছিল শৈশবকালে বাচ্চা যদি ইন্তেকাল করে ওই সন্তানই তার মাকে জান্নাতে নিয়ে যাবে এই মোলবি যখন ওয়াজ করে বাড়ি চলে গেছে পরের বছর যখন আবার বাড়িতে এসেছে ওই বাড়িতে মিলাদের জন্য ওই মহিলা যাইয়া বলছে হুজুর গো আপনি গত বছর যে ওয়াজটা করেছিলেন ওই ওয়াজে আমি ফিদা হয়ে গেছি আপনার ওয়াজ খুব পছন্দ হয়েছে শৈশব কালে যে সন্তান মারা যায় তার মা ওই সন্তানগুলো জান্নাতে নিয়ে যায় এবার বললো শোনো শোনো একটা সন্তান কারো মারা যেতে পারে অসুস্থতায় মারা যেতে পারে দ্বিতীয় সন্তান মারা যেতে পারে তৃতীয় সন্তান মারা কেমন করে গেল কেন বারবার বারবার একটা অ্যাক্সিডেন্ট বারবার ঘটে না ঘটে নাকি ঘটে না তাহলে তিনটা সন্তান কেমন করে মারা গেল একটু আমাকে বলো ওই মা ওই মহিলা বললো হুজুর আপনি বলেছেন শৈশবকালে যদি বাচ্চা মারা যায় ওই সন্তানে তার বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য আমার সন্তান যখনই প্রসব হয়েছে দুনিয়ার মধ্যে এসেছে জমিনের আলো দেখেছে দুনিয়ার আলো দেখেছে তখনই তার গলাটা টিপে তাকে আমি হত্যা করে দিয়েছি শৈশবকালে আমার সন্তান মারা গিয়েছে জোরে বলেন না হুজুর আচ্ছা মলবির ওয়াজ উল্টা শুনেছে না শুনে শুনেছে তো এখন আমি বলছি যে কুরবানির গায়ে হাত বুলিয়ে দিলে নেকি পাওয়া যাবে এক একটা লুমে দশটা করে আর যেই কুরবানি আপনি বাড়িতে পোষেন না লোকের বাড়িতে রেখে দেন ওই কুরবানি যদি সকালবেলায় নিয়ে এসে গায়ে হাত দিতে যান তো ওই কুরবানি আপনাকে মারবে না মারবে না মারবে এখন অনেক গরু আছে অনেক মালিক দেখেন গায়ে যে কুরবানিতে দাঁড়া তোকে কাটাইয়ে বেছে দিব মানে গরুতে ঢিস মারে বুঝলেন না তো এখন মালিক কি করবো ওকে তো ফেলতে পারে না ছেড়ে দিতে পারে না কারণ টাকার ব্যাপার আছে আর টাকা বহুত বড় জিনিস এই জন্য রাগ করে বলে তোকে কাঠায় বিক্রি করো কারো বাড়িতে দিয়ে গাল খেতে পারবো না জি আর ওই গরু বিক্রি করে ওরা কোরবানিতে আর না হয় ওই খানা পানিতে যা বলেন ওই গরুর গায়ে যদি হাত বুলাতে যায় থাকবে যে থাকবে না হে বামাদি ভাড়া অতএব খুব সাবধানে আপনারা কাজ করবেন কারণ হইল কোরবানিকে ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সুন্নাত কোরবানির গায়ে হাত বুলায় দেওয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কারণ হইল এই কোরবানি যাকে তাকে খুশি করার জন্য নয় নয় এই কুরবানি আমার আল্লাহ তাআলার কাছে খুশি করার জন্য কারণ আল্লাহর নয় কোনো লাভের জন্য এই কুরবানি কিন্তু আমরা লোককে খুশি করার জন্য মানুষকে খুশি করার জন্য দি কুরবানি আল্লাহকে খুশি করার জন্য নয় কারণ এখন দেখবেন চা এর দোকানে পায়ের উপর পাতুলি দিয়া কইলে বসবি আর একটা বিড়ি আর এক হাতে চা তে বলে আরে কুদ্দুস তোর বাড়িতে এবার কি কুরবানি আছে মানে আসলে ওর শোনালায় আসলে ওর যে একটা কুরবানি আছে সেটা বলতে হবে কথা বুঝলেন না মানে ওকে তো কেউ জিজ্ঞাসা করছে না তাহলে ওকে একটা শুরু করতে হবে কি করবানি আর বুঝলো না ভাই একটা ছাগল ছিল বাড়িয়ালিটা পুষেছে হ্যাঁ ওই ছাগলটাই কি কুরবানি করেছে তাই ছাগলটা দিতাম তবে যে খাসি দোলবেলা হয়েছে বুঝলি আমার দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু বাড়িয়ালি বলছে ওই জন্য দিতে হয়েছে না হলে খাসিটার দাম পঁচিশ হাজার টাকা বলছিল আচ্ছা বলেন ওই কুরবানি হবে যে আমি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসেছি ওই পঞ্চান্ন হাজার টাকার গরু আমি কুরবানি দিব কালকে আর বিষয়টা হচ্ছে সবচাইতে বড় কথা যে আমার গরুর মতো আর কোন সমাজে গরু আসেনি আমার গরুর মতো এই সমাজে আর কোন গরু আসেনি আচ্ছা বলেন এই কুরবানি মানুষ দেখানো বড়াই যদি করে তো কুরবানি হবে হবে না হে বাবাজি ভাড়া কুরবানি এমন হতে হবে যার মধ্যে সুদের টাকা থাকবে না ঘুষের টাকা থাকবে না যার মধ্যে হারামের টাকা থাকবে না যার মধ্যে ভাই বোনের হক টাকা থাকবে না যার মধ্যে চুরির টাকা থাকবে না ডাকাতের টাকা থাকবে না মিথ্যা কথার আপনার টাকা থাকবে না অ্যাকচুয়ালি এইটাই হলো আমাদের কোরবানি আর যার মধ্যে হারামের পয়সা থাকবে ওটা শুধুমাত্র মধ্যে খাওয়া হবে হবে না ভাইরা আমার গোস্তানি আজকে আজকে আপনার মনে করছেন যে হুজুর গো আমার কোরবানি দেব কিন্তু টাকা নাই পয়সা নাই আমার বিবির লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার টাকা করে ঢুকেছে ওই টাকা দিয়ে যদি কুরবানি দি কুরবানি কি হবে अपनी हमें নামালিকের নিশান আপনার বিভিন্ন অতএব আপনার بیویর কাছে যদি টাকা নেন আপনার بیویকে পরিষদ করতে হবে যেহেতু ওই টাকাটার উপরে হক হচ্ছে بیویর আপনাকে পরিষদ করে দিতে হবে নইলে بیویর কাছ থেকে অনুমতি নিতে হবে بیویরে টাকা দিচ্ছ কোন அபদার রাখা যাবে না بیوی যদি அபদার রেখে দেয় কিয়ামতের দিন জবাব দিতে হবে অতএব বাবাজি ভাইরা আমরা মনে করি যেই কোন ভাবে একটা ভাগা নিয়ে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে কিন্তু কুরবানির শর্ত আছে ওই শর্তগুলো যদি আমরা পালন না করি ওই শর্তগুলো যদি আমরা মেনে না চলি জগতের মধ্যে আমাদের শুধুমাত্র গরু হালাল করে গোস্ত খাওয়া হবে কিন্তু আল্লাহর দরবারে কুরবানি হবে না আল্লাহর দরবারে কুরবানি হবে না এমন একটা সময় ছিল যেই সময়ে আল্লাহ তাআলা জগতের মানুষের আপনার কুরবানিকে আপনার উঠায় নেওয়া হতো যার কুরবানি কবুল হয়ে যেত আসমানে উঠে যেত যার কুরবানি কবুল হতো না জমিনের মধ্যে পড়ে থাকত আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা নি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ গো আজকে যদি এই ভাবে কবুল হওয়া কুরবানি যদি আসমানে উঠে যায় আর কবুল না হওয়া কুরবানি যদি জমিনে পড়ে থাকে যাদের পড়ে থাকে থাকবে তারা দুনিয়ায় বেজত হয়ে যাবে অতএব আল্লাহ যার কবুল হবে খাতায় লিপিবদ্ধ করে নিবে কিন্তু কুরবানি আসমানে উঠানো যাবে না সেই দিন থেকে আমাদের কুরবানি আকাশ পথে যাওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু আর জগতের মধ্যে কুরবানি থাকে কিন্তু কবুল যার হয় সেই কিয়ামতের দিন দেখতে পাবে আর যার কবুল হবে না তার জন্য প্রশ্নের উত্তর জবাব আল্লাহ দরবারে তাকে দিতে হবে ওই কুরবানি আমরা বাড়ির মধ্যে পোষণ করি বাড়ির মধ্যে যখন কুরবানিটা আমরা মানুষ করি ওই কুরবানি পরের জমিতে যায় পরের বাড়ির চাল খায় পরের বাড়ির আটা খায় আপনার ওই পরের বাড়ির লোকেরা গালি গালাজ দেয় তাই না একটা ছাগল যদি বারবার বারবার কারো বাড়িতে যায় অত্যাচার করে সহ্য করবে যে আর একশোটা ছাগল থাকতো ও সহ্য করবে না হ্যাঁ মা বোনেরা আপনাদের বলে দিয়ে যাই কারণ হইল যে ছাগলটা আপনি কুরবানি দিবেন যতই ছাগল থাক না কেন পরের ফসল খাওয়ানো যাবে না পরের বাড়িতে অত্যাজার করা যাবে না যতই আপনার ছাগল থাক না কেন পরে যেন ক্ষতি না হয়ে যায় যদি অন্যান্য ছাগলের ক্ষেত্রে এরকম হয় যেই ছাগলটা আপনি কুরবানি দিবেন ওই ছাগলের ক্ষেত্রে কি হতে পারে আপনার কুরবানি ছাগলটা পরের যেন কোনো ক্ষতি না করে লক্ষ্য রাখতে হবে পরের জমি যেন পরের ক্ষেতে যেন পরের আপনার ফসল যেন ক্ষতি না করে দেয় এই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে পরের যেন কোনো আটা চাউল না খেয়ে নাই এটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু আমার মা বোনের এমনও আছে কুরবানির ছাগল একটু ছেড়ে ছুঁড়ে না দিলে হয় একটু ছেড়ে দিব গায়ে হাওয়া বাতাস লাগবে অনেক মা আমার হাদিস বর্ণনা করে যে কুরবানির দশ দিন আগে কুরবানি ছাগলকে ছেড়েই রাখতে হয়

না অতএব ছাগল আপনাকে আপনার আয়ত্তে রাখতে হবে যাতে তার দ্বারা কারো ক্ষতি না হয়ে যায় আর কারো ক্ষতি হয়ে যাবে তার আপনার মনমানসিকতা ঠিক থাকবে না আর আপনি ওটাকে কুরবানি দিবেন ওই মানুষটাই কেমতের দিন আপনার উপরে বিচার নিয়ে আসবে জোরে বলেন সুবহান আল্লাহ অতএব সাবধান হুশিয়ার কুরবানি রেখে দিলেই কুরবানি হয় না হ্যাঁ বাবাজি ভাইরা এমন একটা সময় ছিল কুরবানি শুধু ইব্রাহিম আলী সালামের আমলে ছিল না হজরত আদম আলী সাদু সালামের আপনার আমলেও এই কুরবানি আপনার চালু ছিল কিন্তু বাবাজি ভাইরা এক একটার সময় এক একটা জিনিসের আপনার কুরবানি ছিল হজরত আদম আলী সালামের সময় আপনার চাল আর গম আপনার আটার কুরবানি দেওয়া হতো ও বাবাজি ভাইরা